আমি নির্দোষ দাবি করতেছি না, আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব, আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। আচ্ছা আপুর হাইট টাইট দেখে মনে হয় না আপুর জন্য কত ভালো খেলে? না, ও খেলে ভালো খেলে, ক্রিকেটের কথা বলতেছি আমরা। আহা, এই আপুটা একটু বেশি লিজেন্ড তাই না? তবে যাই হোক, আমি তো ভাবছি আপুটাকে লিজেন্ডের প্রধান সভাপতি বানিয়ে দিব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো অস্থির বাঙালির আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আর আজকের এই পর্বটা বরাবরের মতো অনেক মজার হবে। তবে এই পর্বটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে তো আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। ছোটবেলা থেকে ছেলেদের সাথে খেলতে পছন্দ করি, কারণ আমি মনে করি ছেলেদের সাথে যখন খেলবো তারা তো অনেক এনার্জি নিয়ে খেলে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আপনি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না কিন্তু। ঠিক আছে, এই সময় কম, শুরু করো। তাহলে আর দেরি কিসের, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এই নেন আপনার খাবার। চুল আজকের পর থেকে আমি আর কোনোদিনও খাবারে চুল পাইছি, তোর খবর আছে, যা পাল্টাই নিয়ে। কি করে, এই নেন আপনার খাবার। তোমার এই অবস্থা কেন? আপনার জন্য সবকিছু করতে পারবো। বিবাহিত ভাইদেরকে বলছি, আপনারা কিন্তু বউয়ের উপর বেশি অত্যাচার করতে যাবেন না, না হলে এই অন্তরা আপুর মতো আপনার বউ কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবে। এমনকি এটাও শোনা যায় যে এখন তার ভিক্ষুক পাওয়াও যায় না, আবার কেউ যদি মানে ভিক্ষুদের খাবার দিতে চায় তারা মোবাইল ফোনে কন্ট্যাক্ট করে, তাদেরকে আবার মেনু জানাতে হবে, সময় ঠিক করে দিতে হবে, গাড়িতে করে আনতে হবে, গাড়িতে করে পৌঁছে দিতে হবে। আলহামদুলিল্লাহ এই জায়গাটা তো পৌঁছাইছে যে তারা আর এসে ঘরের দরজায় ভিক্ষা চায় না, যেটা আমাদের লক্ষ্য ছিল, যেটা জাতিপিতা চেয়েছিলেন, যে জন্য তিনি দেশ স্বাধীন করলেন, তো তারাও এখন মোবাইল ব্যবহার। আমাদের প্রধানমন্ত্রী এতটা কনফিডেন্স নিয়ে কি করে বলতে পারলেন এটা? আসলে ভাই আপনারটা তো জানি না, তবে আমি হাট বাজার কিংবা রাস্তাঘাটে বের হলে ভিক্ষুকদের লাইন পড়ে যায়। ভাবতেছেন এটা যদি আপনার গার্লফ্রেন্ড হতো তাহলে কতই না ভালো হতো তাই না? হ্যাঁ সত্য। তবে কি আর করার, এগুলা তো শুধু টিকটকেই সম্ভব, বাস্তবে না। মজা আয়া। আর নেক্সট কি দোস, তোর ভবিষ্যৎ প্ল্যান কি? আমার কোনো ভবিষ্যৎ প্ল্যান নাই, বড় কিছু হওয়ার ইচ্ছে নেই, শুধু বিয়ের পর শাশুড়ি যা বলবে তাই চিল্লায় বলবো ঠিক ঠিক মা ঠিক, এরপর যদি সে ভুল কিছু বলে তার পক্ষ নিয়ে বলবো মা একদম ঠিক বলছেন ঠিক, এরপর শাশুড়িকে পটায় ফেলবো। এইটা কেমন কথা, এরপর হবে আসল খেলা শুরু, এরপর শাশুড়ি তো সব কথাই মেনে নিবে, এরপর আসল ব্রেন ওয়াশটা শুরু করব, এরপর হবে মা ছেলে দুজনই আমার ফ্যান, শ্বশুরের কথা তো বাদই দিলাম ভাই, উনি তো দুধ ভাত, উনারে দুই মাস পর একটা লুঙ্গি গিফট করব, এতে উনার মন জয় করে ফেলবো, সেমনেতেই খুশি, সবাই দেখবো যে আমার ফ্যান হয়ে গেছে, সবাই আমার কথা নাচবে, এটাই আমার ভবিষ্যৎ প্ল্যান। বাইরে ভাই এত ট্যালেন্ট আর তার ভবিষ্যৎ প্ল্যান শোনার পর তাকে ঘরের বউ করে নিয়ে আসতে যাওয়া আমার এই নিষ্পাপ মন। মৌসম তো এসা লগ রহা হ্যায় দিল গার্ডেন গার্ডেন হো রহা। তবে আপুদেরকে বলছি, তোরা চাইলে এই টেকনিকটা কাজে লাগাতে পারো। কোন ক্লাস? ক্লাস 1। তুই গার্লফ্রেন্ড আছে? সত্যি বল। আছে আছে। জীবনে কি কামটা করলাম, নাক দিয়ে জুল পড়ার বয়সে তার নাকি গার্লফ্রেন্ড আছে। আরে ভাই তখনকার এই বয়সে আমি তো 2 টাকার লজেন্সের জন্য মাটিতে পড়ে কান্নাকাটি করতাম। হুইচ ইয়োর ফেভারিট ফুড? মাই নেম ইজ মেরি বিস্কুট। Ha 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 ha!
তো বন্ধুরা এই ভিডিও সম্পর্কে একটা মজার কথা বলছি, আসলে এই ভিডিওটি দেখার পর আমি একটু কমেন্ট বক্স চেক করে দেখছিলাম, তারপর তখনই দেখতে পাই একজন কমেন্ট করেছে এই ছেলেটির নাকি কন্ডম দুর্ঘটনায় জন্ম হয়েছে। আসলে ভাই বাঙালি যে এতটা অস্থির হতে পারে সেটা আমি ওই কমেন্টটা না পড়লে বুঝতে পারতাম না। রুকো জরা, সবর করো। তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর আমি একটা কথাই বলবো, মানবতা এখনো বেঁচে আছে। সঠিক বলেছেন। তবে যাই হোক, আপনি হলে ছেলেটিকে কি করতেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তোর বয়ফ্রেন্ড কি করে রে? আমার বয়ফ্রেন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তোর বয়ফ্রেন্ড কি করে? নিজের চোখে দেয়। সাহানি মি জগবপি ইউবসে পারনি পাসানি 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 আপুদেরকে বলছি একদম চাপা মারা যাবে না। সত্যি করে বলবা, আপনাদের কপালেও কি এরকম কেউ জুটেছে কখনো? জানি না। নেক্সট প্রমিস করেছে জিপ গোল্ডেন প্লাস পেলে বাইক কিনে দেবে, সো এখন এখান থেকে বাইক কিনতে যাবো, মোটর বাইক, কলেজে মোটর বাইক দিয়ে আসবো। আহা, বোন আবার কতটা এক্সাইটেড, বাইক নিয়ে কলেজে আসবে। কিন্তু আমাদের মতো অতবাগাদের কপালটাই খারাপ, জীবনে না ভালোভাবে পড়ালেখা করতে পারলাম আর না একটা প্রেম করতে পারলাম। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এমন কিছু না, হয়তো বাইটার লিপস্টিকটা একটু কালো, তাই বেচারা বিড়াল হয়তো ভেবেছিল এখানে ইঁদুর আছে, তাই সে শিকার করতে ঝাঁপিয়ে পড়েছে। কি নাম লিখবো? নাগিন খোর। কি 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 কি? নাগিন খোর। আমি শিওর এই বাইটার বন্ধু হয়তো মেয়েদের সাথে একটু বেশি সিনেমা করে, তার জন্যই এই নামটা কেকের উপর দিতে বলছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নেক্সট, মেকআপ নাকি জামাই? জামাই। কেন জামাই? মেকআপ কি লাগে? কারণ জামাই লাগবে আমার। জামাই কেন লাগবে? আসলে জামাই ছাড়া চলবে না। কেন চলবে না? কারণ মেকআপ তো আছেই ভাই, এখন জামাই লাগবে। ও, মেকআপ আছে, এখন জামাই দরকার। মেয়েটি কত বুদ্ধিমান দেখলেন, আসল কথা না বলেই বুঝিয়ে দিল। মানে? মানে জামাই থাকলে এমনি এমনি তো মেকআপ চলে আসবে। 100 to 100। একদিনের জন্য যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতেন তো কি করতেন? একদিনের মধ্যে যত যুবক আছে সব বিয়া, সব মানে মেয়ে সিরিয়াল, মানে বিয়া শাদি করাই দিবেন। যার দুইটা গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, ভাই সিঙ্গেল যে পোড়াটা আছে, আর একটা দেওয়া বাধ্যতামূলক। ভাই আর কাউকে দেন বা না দেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আপনি যদি সত্যি এই জায়গায় কোনোদিন যেতে পারেন তাহলে কিন্তু আমাকে একটা দিতেই হবে। বাইক নাকি গার্লফ্রেন্ড? বাইক। মেয়ে কেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হারাম। সত্যি তো মেয়েদের থেকে বাইক ইম্পর্টেন্ট, তবে বাইটা যেভাবে আস্তাগফিরুল্লাহ বললো সত্যি অনেক সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তাহলে পরবর্তী পর্ব নিয়ে খুবই শীঘ্রই চলে আসবো।